আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের ভাটা মাছের টক রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি ভাটা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন মাছগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছ ভাজার জন্য চুলার উপরে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এভাবেই আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছ রান্না করার জন্য মাছ ভাজা তেলের ভিতরে আরো কিছু তেল অ্যাড করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে ধনে বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন আরো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলার সাথে টমেটো গুলো কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার দিয়ে দিচ্ছি 1/2 লেবুর রস। এখন ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট ধরে ঝোল ফুটিয়ে নিয়েছি, এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম লো আঁচে 5 মিনিটের জন্য মাছের টক রান্না করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভাটা মাছের টক রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভাটা মাছের টক রেসিপি। আশা করছি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার মোবাইলে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।